আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তার তৈরি বিখ্যাত অ্যানাইহিলিন বড়ির কথা নিশ্চয়ই ভোলেননি পাঠক। কত রকম যেন অসুখ সারে তার নিজের তৈরি বড়িতে, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। মনে তো পড়তে বাধ্য সত্যজিতের গপ্প বলে কথা, কিন্তু কোথায় যেন ফেলুদার ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছিলেন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। উৎসাহী পাঠক ছাড়া বইয়ের মলাটের মাঝেই মুখ ঢেকেছিলেন তিনি। এবার সেই পর্দা সরতে চলেছে, সিলভার স্ক্রিনে আসতে চলেছেন প্রফেসর শঙ্কু। বলাই বাহুল্য এক্ষেত্রেও কাণ্ডারী সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথের পর যিনি নিজের কাঁধে বই নিয়ে চলেছেন ফেলুদা ফ্র্যাঞ্চাইজির ব্যাটন। বাঙালি ফেলুদা প্রিয় এ কথা যেমন ঠিক, উল্টো দিকে এটাও ঠিক যে ধারে ভারে মোটেই পিছিয়ে নেই শঙ্কু। বিজ্ঞান মনস্ক অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির মনে পাকাপাকি জায়গা তিনি করে নিয়েছেন অনেকদিনই, কিন্তু রূপলি পর্দায় আবির্ভাব ঘটছিল না তার। এবার সেই অভাবই পূরণ করতে চলেছেন সন্দীপ রায়, বড় পর্দার শঙ্কু ধৃতিমান চট্টোপাধ্যায়। শঙ্কুর ভূমিকায় প্রথম থেকেই সন্দীপ রায়ের পছন্দ ছিলেন ধৃতিমান। তার মতে শঙ্কু কেবলমাত্র একজন বাঙালি বিজ্ঞানী নয়, বরং তার আবেদন অনেক বেশি আন্তর্জাতিক। অনেকগুলো ভাষা বিশেষ করে সাবলীলভাবে ইংরেজি বলতে পারার সঙ্গে সঙ্গে অত্যন্ত বুদ্ধিদীপ্ত চেহারার অভিনেতা প্রয়োজন। এই সবকটা কারণ মিলিয়েই ধৃতিমান এই চরিত্রের জন্য পারফেক্ট। ধৃতিমান যদিও বলছেন সাহিত্য থেকে ছবি তৈরি হলেই যে পর্দার চরিত্রকে সবসময় নভেলের কপি পেস্ট হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু পরিচালক পাঠককে আশ্বাস দিচ্ছেন যে সত্যজিতের আঁকা প্রফেসর শঙ্কুর ধারে কাছেই হবে রূপলি পর্দার শঙ্কুর চেহারা। এরপর যে প্রশ্নটা সবার আগে আসে তা হলো গ্রাফিক্সের কাজ। শঙ্কু করার মতো কি এখনও আধুনিক হতে পেরেছে বাংলার গ্রাফিক্স? এ ব্যাপারে বেশ সাবধানী সত্যজিৎ পুত্র। বলছেন শুধু সেই কারণেই একশৃঙ্গ অভিযান না করে তিনি এলডোরাডো করছেন। নকুরবাবু ও এলডোরাডো অবলম্বনে তৈরি হচ্ছে প্রফেসর শঙ্কু ও এলডোরাডো, প্রযোজনার দায়িত্বে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। পর্দায় নকুরবাবুর চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।